एक चीज तो ये बात है मुंबई से वो कौन नहीं है सर ये चाय चाय गरम गरम तक रोक दी स्टे टू मी कारण मुंबई से आ रहा है मेरा दोस्त और हम उसको लेने जाएंगे एयरपोर्ट। तो उससे पहले एक्चुअली मुझे जिम भी जाना है, तो पता नहीं मैं हिंदी में क्यों बोल रहा हूँ। सो तार के भी जिमे जाबो, तो हमें ऑलरेडी रेडी हो गए, बैकपैक नहीं है रेडी। हम एखान दिए एखन बेरोच्छी जिमे जाबो, तारपर आमरा जाबो मिष्टिर बाड़ी, एबं मिष्टिर बाड़ी थेके তারপরে আমরা সবাই মিলে যাবো আনতে আমরা সেই ফ্রেন্ডকে। সো কাকে আনতে যাচ্ছি তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো, বাট তার সাথে অনেকদিন পর দেখা হচ্ছে এবং সে আসছে এবং অলমোস্ট আমার বার্থডে কিছুদিন আগে আসছে এবং আমরা প্রচুর মজা করতে চলেছি। কারণ যে আসা মানে আমাদের গ্রুপ কমপ্লিট হওয়া, এবং আমাদের গ্রুপ যখন কমপ্লিট হয় আমরা এত মজা করি, এত ফাটিয়ে ঘুরে বেড়াই, এত প্ল্যান্স হয়। তো এখন লিটারালি এর পর সব দিনই আমাদের কিছু না কিছু প্ল্যান্স থাকবে, আমরা প্রচুর মজা করবো। সো আসতে চলেছে আরো প্রচুর প্রচুর ব্লগ। সো যারা এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, ফটাফট সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনে হিট করতে ভুলো না, কারণ যখন নতুন কোনো ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন যাবে এবং তোমরা সেটা দেখে ফেলতে পারবে। সো আমি জাস্ট রেডি, বেরোই এবং জিমে যাব, জিম থেকে তারপরে বৃষ্টির বাড়ি যাবো। সো দেখতে থাকো ব্লগটা। উপরে ব্রিজ আউট তো আমরা এসেছিলাম মিষ্টির বাড়িতে, অনেক অপেক্ষার পরে এবারে বেরোচ্ছি সবাই মিলে এয়ারপোর্টে যাবো নিতে। বুঝতে পেরেছো তুমি আসছো কিন্তু, হ্যাঁ কিছু বলতে চাও দর্শকদেরকে? কিছু বলতে চাও? কিচ্ছু বলতে চাও না? দর্শকরা বলে তুমি নাকি খুব মজাদার, তুমি নাকি হেভি মজাদার সবাইকে। কামড়াচ্ছে এই তো অবস্থা মানুষের। তো আমরা যাই এবারে যাত্রা শুরু করি, গিয়ে তারপরে এয়ারপোর্টে দেখা হচ্ছে। মেরি হর হো
ब्रेकअप नहीं है इसलिए चल ये दो एतगुलो सामान नहीं है আমরা দুটো জানতাম ভাই দুটো জানতাম এই ব্যাগটা আমরা নিয়ে চলে যাব ছুটি সো সো ফাইনালি আমরা এসে গেছি এয়ারপোর্টে এন্ড শি ইজ হিয়ার এদিকে আয় জিনিসটা ঢুকবে না এটা লাগেজ তো নামাতে হবে কেন ডিকি আছে আগে আমরা স্কুটি করে আসতাম তোকে নিতে আরেকটা গাড়ি ঢুকবে চলো 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 চল চল ও 10 মিনিট হয়ে গেল 60 টাকা লাগবে বাইরে চল পালা 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 পাকা চুল হয়ে গেছে রে ভাই আরে কি দেখছিস তুই মাথায় মুম্বাই থেকে উপর নিয়ে এসেছিস বাদরের মতো রাস্তায় দাঁড়িয়ে তোর উকুন বাজছে ও দেখেছিস কি তুই কলকাতায় এসে কি কি খাবি কি প্ল্যান করেছিস চপ মুড়ি obviously চপ মুড়ি ফুচকা আছে কালকে লাইন চপ মুড়ি ফুচকা মানে এমন করে বললো আর কি চার লিস্টে কিছু আছে চপ মুড়ি ফুচকা আছে বিরিয়ানি আছে চাউমিন আছে তারপরে ডেনজং এর মোমো আছে হাই 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 ডেনজং এর মোমোটা আমার হেভি লাগে তারপরে হচ্ছে মোমো আমার খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে এই যে বল বল কেন বল তারপর আরে কি যায় আছে আবার তো খাবারই মানুষ খায় না রেঙ্গিয়ে কি রে এতদিন খেয়ে নিয়েছে এখন জানে জেনে গেলে আর খাবে না ইনস্টাগ্রামে ইভেন্ট ইনস্টাগ্রাম থেকে তো এত কিছু সারাক্ষণ থাকবে না পড়ে বল দেখা যাচ্ছে না আসছে না এত মোটা হয়ে গেছে প্রিভি কি অবস্থা কোথায় মোটা তো আমরা এখানে মোটামুটি চা খাওয়ার কফি টফি কিছু অর্ডার করলাম কারণ প্রচুর খিদে পেয়ে গেছে এখন অলমোস্ট 12টা বাজছে খাবারগুলো আসবে এসে খাবো তোমাদেরকে দেখাবো আশা করি দেখি দেখানোটা কি সেফ হবে তোমরা যদি নজর লাগিয়ে দাও তাহলে তো আমাদের পেটটা খারাপ হয়ে যেতে পারে যাই হোক খাবারগুলো আসলে ফিরে আসছি চায় 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 গরম গরম নে 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 হোয়াইট অ্যাঙ্গেলে তো কারো ছোট লাগছে আহা মাটির ভাইয়ে চা দিয়ে কলকাতার বহুনি নাকি এটা জাস্ট স্টার্টিং বাট কলকাতা রিয়েল ইমোশন কি বলতো তুমি যা কে ওকে নেক্সট টিপ টু দ্য গুড পার্ট নাও কি তোর এই একটা ছবি নি প্লিজ তিনটে চা বলা হয়েছিল তুই তো তা ফাস না তোকে কে হাত বাড়তে বলেছে আলাদাই দাবি ও মা গো चाय चाय गाड़ी का सफर खत्म हुआ अभी हम स्कूटी में जा लेफ्ट में अभी चलो थोड़ा थोड़ा चलो सीधा तो के देखा मैं हिंदी में रोज से मुंबई से आया मेरा दोस्त दोस्त को सलाम कर सीरियसली দুটো ট্রলি হ্যাঁ এইটুকুনি একটা মানুষের দুখানা ট্রলি একটা ব্যাগ
সো গাইস ফাইনালি চলে এসেছি বাড়িতে এবং উল্টো দিকে একজন বড় রেডি হচ্ছে ক্যামেরার সামনে আসার জন্য নো আই জাস্ট ওপেন মাই হেয়ার ওহো সো এনিওয়েজ সো এবারে আমরা অনেকটা রাত হয়ে গেছে অলরেডি 3টে বাজছে এবং ঘুমোতে যাব আর জেগে থাকা যাচ্ছে না এদিকে চুল খুলে রেডি ঘুমোতে যাওয়ার জন্য অলমোস্ট ঠিক আছে সো গুড নাইট বলে দাও সবাইকে বলে লাভ না তো সকালবেলা দেখবে যাই হোক বাড়ির কোনো পেট ডগ নাকি গুড নাইট বলে টাইম মনে হচ্ছে টাইগার সে গুড নাইট সো আমরা এবার ঘুমোতে যাই আর তোমরা তো ব্লগটা সকালবেলা দেখবে তো বুঝতে পারবে তাই হোক এখন 4:30টা বাজে 4:30টা বাজে 3টে বাজে কাটাই কাটাই 3টে বাজে আর এটা কি এটা হয়ে গেল কি আমাকে কি এটা পাঠাচ্ছে বুঝতে পারছো ঠিকঠাক করে কথা বলতে পারছি না এত ঘুম পাচ্ছে সো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ অবধি স্টে টু মি আজ জাস্ট বেরোচ্ছে না স্টে টিউন স্টে হেলদি স্টে ফোকাসড অ্যান্ড কিপ ওয়াচিং দ্য ব্লগ টাটা